বন্ধুরা, আবার একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এরকম ভাবে ভিডিও স্টার্ট করতে বাধ্য হলাম, আমার কিছু করার নেই। এই ড্রেস আপ দেখো, পুরো সে ফায়ার ব্রিগেডের ড্রেস। আর আশেপাশে কুয়াশা দেখতে পাচ্ছ? এই মানে একটু ফাস্ট গাড়ি চালিয়ে চলে এসেছি। এবার আমাদের টিমে মেম্বার কম আছে, এবার আমাদের টিমে ওই যে ঝাপসা মেম্বারটা হেঁটে আসছে ও আছে, আর আমি আছি। এত তাড়াতাড়ি গাড়ি চালিয়ে এসেছি, 2 ঘন্টা ধরে বসে চা খেয়ে রেস্ট নিচ্ছিল। পুরো এই কুয়াশাটা পুরো ডুবিয়ে দিল। এই কুয়াশায় গাড়ি চালিয়ে যাওয়া যায়? কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা পুরো জিরো ভিজিবিলিটি। মানে গা হাত পা এই রেইনকোট পুরো ভিজে জল হয়ে গেছে। এবার আমরা একটু রেস্ট নিই, এখানে কুয়াশাটা একটু কমুক, তারপর বেরোবো। আর 80 কিলোমিটার বাকি শিলিগুড়ির 1 ঘন্টার রাস্তা। আলটিমেটলি এখন গিয়ে কোনো লাভ হবে না, কারণ কুয়াশায় 1 ঘন্টার রাস্তা সেই 2-3 ঘন্টা ধরেই যেতে হবে। ওর থেকে বরঞ্চ কমু, তারপরে আবার যাব। খুব রিস্কি এই ওয়েদারে চালানো। মোটামুটি তখন অতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে এখন এলাম, কোনো কাজে লাগলো না অত আগে আসাটা। জানি না কথা শোনা যাচ্ছে কিনা। তখন অতক্ষণ ধরে তারপরে সে ওখানে আটকে থাকতে হলো 2-3 ঘন্টা ধরে। এখনো কুয়াশা পুরোপুরি কাটেনি, এই চা বাগান অব্দি এসেছি। আরে তো কোটি কোটি ফটো তুলিয়েছে। এইবারে দেখি দার্জিলিংয়ের দিক রওনা দিই। আর এবারে হেভি হেভি নতুন নতুন অনেকগুলো অফবিট প্লেস খুঁজে বার করেছি, সেইগুলোতে এবার বলছি ভালো করে দেখাতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এইবারে হেভি হেভি কটা নতুন জায়গার আমি খোঁজ পেয়েছি। এই চা বাগানটা দেখতে দেখতে ব্যাপারটা শোনো, মজা লাগবে। তো সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এবার যাব। আশা করি হয়তো কেউ যায়নি বা ইউটিউবে খুব একটা বেশি ভিডিও পাবে না এইসব নিয়ে। তো আমার মানে আমি অ্যাকচুয়ালি নিজেও শিওর না যে জায়গাগুলো কেমন। আমি তো আপাতত ফটো দেখে ব্যাপারটাকে ওই জন্য রিভিল করছি না এখন। যদি খুব ভালো হয় তাহলে সেইভাবে প্রেজেন্ট করবো, আর যদি দেখি যে আলটিমেটলি কিছুই না তাহলে পরে আলোচনা হবে। তো ফটাফট এখন চলে যাই, তারপরে আবার দেখা হবে। আর মুখ চোখের অবস্থা খুব খারাপ, একটু ফ্রেশ হয়ে আবার ভিডিও করবো। বিকেলবেলা ইনফ্যাক্ট না, এটা সন্ধ্যাবেলা। এইটুখানি বেরিয়েছি ঘুরতে, এখন অন্ধকার হয়ে গেছে। দেখছিল তো অন্য কিছু, তারপরে তারপরে ব্যাপারটা হলো কি, কালকে আসলে সারা রাত বাইক টাইক চালিয়ে আমরা একটু বেশি ক্লান্ত ছিলাম। তারপরে মানে আলটিমেটলি এসে তারপরে ঢুকতে মানে লাস্ট মোমেন্টটা খুব কষ্টকর ছিল। এই যে এই এই হোটেলটাতে আমরা রয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা হেভি তোমার হোমস্টে, গ্রিন ভ্যালি। এটার খুব সুন্দর দেখতে, এর ভিউ পয়েন্টটা খুব সুন্দর, তোমরা এলে এখানে থাকতে পারো। আচ্ছা, যেটা বলার ছিল সেটা প্রথমে বলিনি, এটা হচ্ছে লেপচা জগৎ, ঠিক আছে। আমাদের প্ল্যানে একটুখানি চেঞ্জেস এসছে। তো এইখানে একটা পাইন ফরেস্ট আছে, পাইন বা এই গাছগুলোকে কী বলে, ওই লাঙ্গাহাটার ফরেস্টের থেকে একটু আলাদা, ঠিক আছে। তারপরে ভেবেছিলাম খেয়ে দেয়ে উঠে দুপুরবেলা এই ভেতরে ঢুকে একটুখানি এই যে হালকা দেখা যাচ্ছে মনে হয়, আর গাড়িটা গেলো ভেতরে ঢুকে একটুখানি ভিডিও ফটো টটো তুলতাম, কিন্তু আলটিমেটলি কিছু হলো না। এত টায়ার্ড ছিলাম খেয়ে দিয়ে উঠে, 1 ঘন্টা শোবো বলেছি, শোয়ার পর ঘুম থেকে উঠে দেখি এখন 7টা বাজে। আর ঠান্ডা তো মানে কাঁপানো ঠান্ডা, মানে ডিগ্রির সাথে যে এখানে তুলনা করবে সে মানে বড় ভুল করছে। আসার পর অন্য কিছু ফিল পাবে। যাই হোক, ওই হোমস্টেগুলো সুন্দর দেখতে লাগছে। তো আজকে তো আর হলো না কিছু, এখন আমরা একটু ক্যাফেতে একটু মজা করে নিই। আর আমাদের বাইক চেক আপ চলছে, ক্যাফেতে মজা করে নিই। হ্যাঁ, কোন জায়গায় রিয়ার সকালের অয়েল লিক করলে তো চেঞ্জ করতে হবে, ওটা সবসময় করে না কিন্তু। জানি
হেলছে না, পুরো হার্ড হয়ে যাবে, বাড়ি খাবে কম লাগছে তো। তোর কিন্তু স্পাইনে সমস্যা হবে, আমার আগে তো তাই হতো। তার কম লাগছে কারণ অ্যাসিডটা ছিল বলে বুঝতে পারিস নি। হ্যাঁ, অ্যাসিড যখনই খুললাম তারপর থেকে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তারপরে আমরা ঠিক করেছি আজকে তো আর কিছু হলো না, হেঁটে অন্ধকারে যতটা দেখলাম ভালো, তারপরে এই অন্ধকারে তোমাদের কী বা দেখাবো। তো আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কালকে আর্লি মর্নিংয়ে উঠবো, এখানে ফটো টটো তোলা হবে। তারপরে ওপরে প্রচুর লোক আছে ফ্যামিলি আর না, তারপরে হচ্ছে ব্যাপারটা কালকে সকালে উঠে ফটো টটো তুলবো, তোলার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। যেখানে বেরিয়ে যাব সেটা দেখার জন্য তোমাদের ভিডিওতে থাকতে হবে। দেখো কালকেই একটু লম্বা প্ল্যান রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না যদিও। কালকে এখানে সকালবেলা আর্লি মর্নিংয়ে উঠে খেয়ে দিয়ে ব্যাগ গুছিয়ে লাগেজ গুছিয়ে ফটো তুলে এলাকাটা ঘুরে বেরিয়ে অন্য জায়গায় শিফট হয়ে যাবো, সেখানে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবো। তারপরে আবার পরশু দিনে সেম প্ল্যান। তো ততক্ষণ আমরা একটু খাই, আর ভালো কিছু ক্যাফে আছে সেগুলো পরে দেখাচ্ছি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভিডিও বানাবো বানাবো ভাবছি কিন্তু বানানো আর হচ্ছে না, কারণ চেক আউটের টাইমের একটা ব্যাপার আছে। তো এইবারে আমরা ফিলহাল ওই নিচেটা থেকে উঠে উঠে আসছি, মানে ট্রেক আমাদের পিছা ছাড়ছে না, আলটিমেটলি যেখানেই যাচ্ছি ট্রেক করছি। আবার একটা ট্রাইপড নিয়ে এসেছি, দেখি ভালো কোনো রিল ফিল পাওয়া যায় কি না। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে এই জায়গাটা ঘুরবো, কালকে যেটা বললাম কালকে তো শুয়ে পড়েছিলাম বলে ঠিকঠাক ঘোরা টোরা কিছুই হয়নি। মারাত্মক, মানে একদম পুরো চিল্ড কোল্ড পড়েছে, মানে হেভি কোল্ড, যেমন ভাবছিলাম ওরকম না। মানে এখানে যদি কেউ আসে সে যদি ওই ডিসেম্বরের বা লাস্ট উইক, মানে জানুয়ারি, ফিলহাল এখন আজকে মনে হয় ডিসেম্বরের 31 তারিখ হবে, 32 কিছু একটা, অতটা মনে নেই। এই সময় যদি 4°-5° দেখে ভাবো যে ও কি আর ব্যাপার, তাহলে ভুল করছো। যাই হোক, ভালো করে জায়গাটাকে দেখি আর তোমাদেরও দেখাতে থাকি, তোমরা ততক্ষণ আমার ভিডিওগুলো দেখতে থাকো, মজা করো। এটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্টটা, যদি এরকম ভাবে দেখলে কিছু বোঝা যাচ্ছে না। উফ, কি নাজারা, মারাত্মক মারাত্মক সুন্দর। আকাশের অবস্থা যা, বৃষ্টি বৃষ্টি হতে পারে যখন তখন, আশা করি যে বৃষ্টি না হোক, কারণ এই ঠান্ডার মধ্যে যদি ভিজি তালের কুল কিনারা থাকবে না। নাক ফাক জমে যাচ্ছে, বিরাট ঠান্ডা, ভাবলাম টুপিটা পরবো। এই যাত্রায় একটা সুবিধা হয়েছে, চুলের জন্য বেঁচে গেছি। আর এই এই পাইন্সগুলো লামাটার থেকে আলাদা পাইন্স, এগুলো অন্যরকম জাতের গাছ, এগুলো এগুলো ওই রকম না, ওগুলো মনে হচ্ছিলো আরও বেশি লম্বা হাইটে, এগুলো ছোটো ছোটো। আর ওর পাতার ক্যারেক্টারের পাতার ক্যারেক্টারও আলাদা। আর এইটার ওটার মধ্যে একটা তফাত আছে, এটা হচ্ছে ন্যাচারাল আর ওটা হচ্ছে প্রিজার্ভ করা একটু গার্ডেন ক্যাটাগরির, মানে ওর মধ্যে নিয়মিত রক্ষণাবেক্ষণ চলতে থাকে। উফ, সেই রাস্তা চারিদিকে, উফ কি নাজারা, টোটাল মজা। নিউ ইয়ারটা আর ইয়ারের এন্ডিংটা যেরকমভাবে কাটবে, এখন তো 1X-এ দেখাচ্ছিলাম এতক্ষণ, এবার পুরো ব্যাপারটা না ঠিক এনে কুল করতে পারছি না, মানে এর ভিউটা এতটাই ওয়াইড, ডেপটা ঠিক আসছে না, ওই জন্য আমি ভাবলাম আলট্রা ওয়াইডে শিফট করে যাই। আলট্রা ওয়াইডে দেখলে তাও এখন একটু ফিল পাওয়া যাচ্ছে যে না কোথা দিয়ে যাচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, সুন্দর। ওই দিকের ফরেস্টটাতে ঢুকে দেখি একটা দুটো রিল আর ফটো পাওয়া যায় কি না, কারণ ওয়েদারের এমনই অবস্থা আর ভেতরটা এতটাই ডার্ক টাইপের হয়ে আছে, কিছু আসতে আসতে চাইছে না সেরকমভাবে। চল ওই ভেতরের পাইনটার মধ্যে ঢুকে যাই। যাই হোক, আজকে গাড়ি চালানোর গ্লাভসটা চেঞ্জ করে নেবো, এই মোটা গাম্বার গ্লাভসে
প্রোটেকশন তো দেয় কিন্তু ঠান্ডা দেয় না, ঠান্ডার মধ্যে ঠান্ডা আটকায় না, ঠান্ডা কিভাবে দেবে? পুরোনো দিনের সিটি গ্লাসটা কাজে রাখবে, যেটা পরে গুরুদক মাল লেকে গেছিলাম, ওই ভিডিওটা না থাকলে না দেখা হলে দেখে আসু গিয়ে, দেখি করে ফটো তুলে নি, আবার দেখা হচ্ছে।